হাই বন্ধুরা, গুড মর্নিং। এখন প্রায় বেজে গেছে 8:30। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করে দিচ্ছি, কারণ হচ্ছে এরপরে আমি বেরাবো রাস্তায় গিয়ে তোমাদের ভিডিও শেয়ার করবো। দেখতেই পেলে ম্যাগি, চিকেন ম্যাগি করে নিলাম। এই ম্যাগিটা খুব একটা এখানে পাওয়া যায় না, আজকে পেলাম বলে নিয়ে এসেছি। আর তার সাথে গোপালের প্রসাদ, কাজু কিশমিশ যা ছিল সেসব নিয়ে বসে পড়েছি। এই হবে আমার ব্রেকফাস্ট, এরপরে চলো রাস্তায় বেরাই। তো আজকে এই যে এখান দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে টালিগঞ্জ থানা। তারপরে চলে এসেছি সিএসসির কয়েকটা বিল জমা দিতে, ইলেকট্রিক বিল, সেই সব জমা দিয়ে এবার আশবিহারী মোড়ের দিকে হাঁটা লাগিয়েছি। আর জোরে ঝটপট হাঁটছি, তাই জন্য ক্যামেরাটা একটু কেঁপে যেতে পারে। দামি ক্যামেরা হলে এতটা কাঁপতো না, কিন্তু যেহেতু ফোনের ক্যামেরা একটু কাঁপবেই, কিছু করার নেই, একটু কষ্ট করে তোমরা দেখে নিও। আর আকাশের দিকে তাকিয়ে দেখো, কোনো দিকে মেঘ, কোনো দিকে পুরো পরিষ্কার আকাশ। তো এরকমই চলছে, একবার করে বৃষ্টি হচ্ছে, একবার করে মেঘ মানে রোদ উঠছে, এভাবেই চলছে। তো আকাশটা দেখে বেশ ভালোই লাগছিলো আজকে, প্রথম দিকে একদম রোদ উঠে গেছিলো, কিন্তু এখন আবার একটু মেঘলা মেঘলা করছে। যাই হোক, আমি যদি পৌঁছে যেতে পারি তার মধ্যে খুব ভালোই হয়। তো সবাই ছুটে চলেছে তাদের গন্তব্যের দিকে, কেউ স্কুলে যাচ্ছে, কেউ অফিসে যাচ্ছে। আজকে রাস্তা বেশ অনেক লোকজন, অনেকদিন বাদে দেখতে পাচ্ছি, কারণ কদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছিলো, এত লোকজন ছিল না। আর দেখো, একজনের বাড়ির ভেতরে ঢুকে চলেছি, অজানা লোকের বাড়িতে, জানি না কী হবে। তো যাই হোক, সেখানে দেখেছিলাম বাইরে পোস্টার জেরক্স করে, কিন্তু ঢুকেই চলেছি কোথাও তো কিছু দেখতে পাচ্ছি না। যাই হোক, দেখা যাক কী হয়। তো মোটামুটি হ্যাঁ, এখানেও চারিদিকে জেরক্স জেরক্স বলে লেখা রয়েছে। এই বাড়ি থেকে জেরক্স করে বেরালাম, এখানে জেরক্স আছে জানতাম না, তো রাস্তায় পোস্টার দেখে জেরক্স করলাম। এখান দিয়ে যে ব্যাংকের জন্য যেখানে জেরক্স করি সে দোকানটা এখনও বন্ধ, তো ভালোই হলো। তো ওই আন্টিটা আর কি একদম ঘরের মধ্যে, বেডরুমের মধ্যেই সে জেরক্স করেন, তো ভালোই জানা থাকলো। সানডেও ওপেন আছে, তো সেই জন্য। সামনে হোয়াইট কালার যে বিল্ডিংটা দেখতে পাচ্ছো, ওটা হচ্ছে গুরুদ্বারা, রাসবিহারী মোড়ে এই গুরুদ্বারাটি আছে। তো আজকে আকাশটা দেখো, এদিকটা নীল, কিন্তু ওই দিকের আকাশটা পুরো কালো, মেঘ হয়ে রয়েছে। তাও ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর জেরক্স করে বেরিয়ে এবার আমি আমার গন্তব্যের দিকে চলেছি। এখানে অনেকগুলো কাজ আছে, অনেক কাগজপত্র জমা দেওয়ার আছে, তো দেখি কতটা কী আজকে হয়। তো সেই জন্যই চলে আসা এখানে। তো কাজ বাদ সেরে নেই, আবার তোমাদের সঙ্গে কথা বলছি, চলো এখনকার মতন। কাজ শেষ করে বেরিয়ে দেখি কয়েক পশলা বৃষ্টি হয়ে গেছে, রাস্তাঘাট পুরো ভিজে। তারপর এদিকে এসে দেখলাম প্যান্ডেলের বাঁশ পড়ে গেছে, কদিন বাদে এই রাস্তা দিয়ে হাঁটা যাবে না, কারণ ওটা ব্লক হয়ে যাবে। হাঁটতে হাঁটতে চলে এলাম চেতলা ব্রিজের ওপরে। বাঁদিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এখানে ছিল একটা বার্লিক কোম্পানি বলে, তো সেটা এখন বন্ধ হয়ে গেছে। সেখানে হয়ে গেছে একটা বড় বিল্ডিং, যেটা রাসবিহারী মোড় থেকে দেখা যায় বড় বিল্ডিংটা, সেই বিল্ডিং এটি। আর ডান দিকে যে হোয়াইট কালার বাড়িটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে চেতলা বয়েজ হাই স্কুল। এখানে আমার দাদা পড়তো, আমিও কয়েক বছর স্কুলে পড়েছি, এখানে মেয়েদেরও স্কুল আছে। কিন্তু আমার ক্যামেরাটা কাঁপছে এই কারণে, কারণ ব্রিজের ওপর থেকে খুব তাড়াতাড়ি হাঁটছি, কারণ আমি ছবি তুলতে গিয়ে যদি আমি স্লো হাঁটি, পেছন থেকে দেখতেই পাচ্ছ গাড়িগুলো কত ফাস্ট যাচ্ছে, আমি ছবি হয়ে যাব, তো লোকে আমার ছবি তুলতেই চলে আসবে। যাই হোক, এই যে বিল্ডিংটা বললাম আগে, এখানে কোম্পানি ছিল। এখানে 4:30-4:30 সময় না হর্ন বাজতো, কর্মীদের ছুটি হওয়ার টাইম, তো সেটা দেখে ছোটোবেলায় খেলার টাইমটা বুঝতে পারতাম। তো ঘড়ি যখন দেখতে পারতাম না, তখন এটা দেখেই বুঝতে পারতাম। তো এখানে আসলে ছোটোবেলার স্মৃতিগুলো খুব মনে পড়ে যায়। আর যে স্কুলটার পেছনের দিকে জায়গাটা, ওখানেই ছিল আমাদের বাড়ি, একদম স্কুলের পেছনেই আমাদের বাড়ি ছিল। তো এই জায়গাটা আমার পুরোটাই চেনা, কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে জানো। এখানে এত বড় বড় বিল্ডিং কিছুই ছিল না, এখন বহুত বড় বড় বিল্ডিং এখানে মাথাচাড়া দিয়ে দাঁড়িয়ে পড়েছে। আর যেই লাল বাড়িটা দেখতে পাচ্ছ, এটা বিমল মিত্রের বাড়ি। এই যে কড়ি দিয়ে কিনলাম গল্পটা বা সিনেমাটা দেখে থাকবে, তারা জানবে তার লেখা এই গল্পটি, তারই বাড়ি এটি। আর এবার চলে এসেছি আমার গন্তব্যের কাছাকাছি, কিন্তু এই যে কলকাতায় এখন পুজোর উপলক্ষে চারিদিকে বাঁশের তলা দিয়ে, প্যান্ডেলের ভেতর দিয়ে, এদিক ওদিক দিয়ে গলে গালে আমাদের গন্তব্যের দিকে পৌঁছাতে হবে। আমরা এভাবেই অভ্যস্ত অবস্থ ছোটোবেলা থেকে, এই দুর্গা পুজো শুরু হওয়ার 2-1 মাস আগে থেকে আর কালী পুজো অবধি আমরা এভাবেই রাস্তা দিয়ে চলাফেরা করি। ফুটপাতে উঠলে নিচে নামতে পারি না, আর নিচে নামলে আবার ফুটপাতে উঠতে পারি না। এইভাবেই অভ্যস্ত হয়ে গেছি, বাস মজাও লাগে, ভালোও লাগে। যাই হোক, আমার গন্তব্যে আমি পৌঁছে গেছি। এখানে আজকে অনেক কাজ আছে, ক ঘন্টা কাটবে এখানে তার ঠিক ঠিকানা নেই। তো যাই হোক, কাজবাজ সারি, কাজবাজ তো করতেই হবে। তারপর এখান থেকে বেরিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখো বন্ধুরা, আসার পথে বাজার থেকে এই বেগুন, ধনেপাতা, শশা নিয়ে এসেছি। এখন এই বেগুন ভাজা আর একটু ভাত এই করব। এখন বাজে 2:30। দেখো বন্ধুরা, বেগুন ভাজছি না, বেগুনের চচ্চড়ি বানাচ্ছি, বুঝতে পারছি না, এত বেছে বেছে বেগুন নিলাম তবুও সেই পোকা। এটা হতে হতে আরো 15 মিনিট,
তারপরে খেতে বসতে পারবো। শুধু ভাতটা উপুর করেছি, জামাটা ছেড়েই ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তো এই ভাতটা হয়ে গেছে। তারপরে বেগুনটা করে দিচ্ছি, এই বেগুন ভাজা আর ভাত। দেখো বেগুনের মধ্যে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর বেগুনের এক্সট্রা তেল বেঁচে গেছিলো, তার মধ্যে একটু ধনে পাতা দিয়ে নেড়ে নিয়েছি। তো বেগুনের সঙ্গে মেখে এবার ভাতটা খেয়ে নেব। কোনো রকম খাওয়া দাওয়া সেরে আবার সন্ধেবেলায় বেরিয়ে পড়েছি কয়েকটি কাজ নিয়ে। কারণ হচ্ছে একটার পর একটা কাজ যদি না সারি, অনেক কাজ পেন্ডিং হয়ে পড়ে রয়েছে, কোনটার পর কোনটা কাজ সারবো বুঝতে পারছি না। রাস্তায় বেরিয়ে ভিডিও করতে একটু অড লাগে, কারণ এমনভাবে লোকজন তাকিয়ে থাকে কি বলবো। যাই হোক, অনেকে আবার বলেন যে ও আমাদের ভিডিও করে নিচ্ছে, তো সেই জন্যই আর কি ঠিকভাবে ভিডিও করে উঠতে পারি না, এখানে নানা রকম লোকের মন্তব্য আছে। তো যাই হোক, তবুও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো, এবার মোটামুটি কাজ সারা হয়ে গেছে, ওই 9:30 বাজে, বাড়ির দিকে যাই। হাই বন্ধুরা, একটু আগে বেরিয়েছিলাম, তো তখন সন্ধেবেলা, আজকে আর একদম কথা বলার টাইম পাইনি। তো এখন 9:30 বাজে, একটু আগে বাড়ি ফিরলাম। তো এসে ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলে ব্লগটা এন্ড করি। তো দেখো, দুপুরবেলা তো দেখলে অত ঘোরাঘুরি করে কাজবাজ সেরে অত বেলায় ফিরলাম, তো কি আর করা যাবে, এইভাবেই চলছে দিনকাল। তো একটা জিনিস দেখাই তোমাদের সাথে, দুপুরবেলায় কিনে এনেছিলাম, এ দেখো। এটাও রয়ে গেছে, দুপুরবেলা এত গরম লাগছিলো যেখানে একটু কোল্ড ড্রিঙ্কস খেতে হয়েছিলো, আর পারছিলাম না। ও বোতলটা ওর মধ্যে রয়ে গেছে। এই দেখো, একটা বেড কভার কিনে এনেছি, কারণ ওই মোটা মোটা বেড কভার না আমি কাট মানে কাঁচা আমার পক্ষে সম্ভব না, তাই জন্য আমি খুলিও নিয়ে এসে এখনই খুলছি। এটা আনার আর একটা কারণ হয়েছে, এই দেখো এরকম দেখতে একটু অরেঞ্জ অরেঞ্জ মতো, অরেঞ্জ পিঙ্ক রেড মিক্স করা, কিন্তু এখানে একটু ক্যামেরা হলুদ হলুদ লাগছে, হলুদ ঠিক নয়। আচ্ছা, এই কালারটা আমার খুব একটা পছন্দ না, কিন্তু নিতে হয়েছে। আর একটা কারণ ছিল যে দোকান থেকে আমি নিয়েছি, সেই দোকানে না আমার কিছু টাকা পাওনা ছিল, তো ভেবেছিলাম সেই টাকাটা কেটে যাবে আর আমি অল্প কিছু টাকা দিয়ে দেবো, হয়ে যাবে। তো প্রথমে তো তারা কিছু বললো না, প্রথমে তো বেডশিট দিয়েছিল, তাছাড়া আমি একটা অন্য বেডশিট পছন্দ করেছিলাম, সেটা দেখতে খুব সুন্দর ছিল। আর তারপরে পছন্দ করার পরে তখন বললো, তখন বলল মানে আমি 6-7-এর বেডশিট নিয়েছি, তো তখন 6-7 বলেই সব বেডশিটগুলো দিয়ে দিল। তারপরে যেটা পছন্দ করলাম তখন আবার বললো না না, এটা 7-7-এর এটা হবে না। তো ঠিক আছে, যাই হোক, আর অন্য কালারগুলো একদমই পছন্দ হচ্ছিলো না, এটাই পছন্দ হলো মোটামুটি, তো এটা নিয়ে নিলাম। আর আমি ভাবলাম তাহলে টাকাটা কাটিয়ে দেবো, কিন্তু সে করলো না। কি করলো, আমি টাকাটা দেওয়ার পরে 2500 টাকা নোট আমার কাছে খুচরো ছিল না, তো সেই টাকাটা দেওয়ার পরে বললো যে সে পুরোনো টাকা যেটা আছে সেটা পরে কেটে দেবো, এখন এটাই নিয়ে যাও, পুজোর সময় ভিড় ভাট্টা, তো কিছু আর করার নেই। যাই হোক, তো আমি এখন খুলি নি, এখনই খুলছি তোমাদের সামনে, দোকানেও খুলতে পারিনি, পুজোর সব লোকজন কেনাকাটা করছে। এগুলো পিলো কভার, 3টে পিলো কভার থাকে, তো দেখতে হবে ছেঁড়া ফাটা আছে কি না, যদি থাকে আবার পাল্টাতে হবে। তো যাই হোক, এইগুলো নিয়ে এলাম, এই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো এখন ভিডিওটা এন্ড করছি, পেটে না জাস্ট চুহা ডন মারছে, এখনও কাগজপত্র চারিদিকে ছড়ানো, আজকেও ভিজে এসছি। তোমার সঙ্গে তো ভিডিও শেয়ার করছিলাম, তারপরে আবার এত জোর বৃষ্টি নেমেছে সে বলার মতো না। যাই হোক, এখন আর বাড়িতে ঢোকার পর দুমদাম বাজ পড়ছিল, বিভৎস বাজ পড়ছিল। যাই হোক, ভিডিওটা আমি এখন এন্ড করছি, এরপরে জামাকাপড় ছেড়ে সব জিনিসপত্র গুছিয়ে রেখে আর চাদরটা পুরো খুলে দেখি কী পরিস্থিতি, ভালো না খারাপ, ফুটো ফাটা আছে কি না, তারপরে খেতে বসবো। চলো, আজকের মতন টাটা, বাই বাই, ভালো থেকো সবাই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর প্লিজ পাশে থেকো, সাথে থেকো, এটাই বলতে চাই, তোমরা পাশে থাকলে একটু এগিয়ে যেতে পারবো। তো এগিয়ে যাওয়ার রাস্তাটা একটু যদি মসৃণ করে দাও তোমরা, তোমাদের কাছে এটাই চাওয়ার, তো প্লিজ অন্তত একটা লাইক করে যেও, এটাই বলতে পারি। তো টাটা, বাই বাই, ভালো থেকো সবাই, গুড নাইট।